নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে চলে এসেছি আমাদের আজকে কলকাতায় নয় আজকে আমি এসেছি আমাদের দেশে গ্রামের বাড়িতে তো আজকে অনেক কিছু দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখবেন আর একটা গোলাপ গাছ নিয়ে এসেছি আমি এটা নতুন করে আমি একবার প্রতিস্থাপন করব কেন অনেক প্রতিস্থাপন ভিডিও দেখিয়েছি এটা একটু অন্যরকমভাবে হবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর আমার এখানে ছোট ছোট গাছগুলো আছে এখানে দেড়শো দুশো মতন গোলাপ লাগিয়েছি আপনারা আগে দেখেছেন সেটা আজকে আমি কারণ আমার বাড়ির লোকজন আমি ছিলাম না বাড়ির লোকজন কি করেছে সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে তো যাই হোক বন্ধুরা আজকে আমি গোলাপটা নতুন করে এটা প্রতিস্থাপন করবো আজকে আমি কিভাবে করব আপনারা শুধু খালি একটু খালি ফলো করবেন তাহলে বুঝতে পারবেন তো এটা আমি কালকে রাত্রে আমি বারো ঘন্টা একটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো অনেকে কি করে দু এক ঘন্টা ভিজিয়ে তার মধ্যে মাটিটাকে নেড়ে তাতে কি হয় যে এই যে নতুন নতুন যে শেকড়গুলো বেরিয়েছে নতুন নতুন শেকড় এগুলো অল্প মাটি ভেজালে যেহেতু মাটিটা এটেল মাটির টাইপের থাকে তাহলে অনেক নতুন শেকড়গুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে গাছটার একটু সমস্যা হয় গাছটা বেড়ে উঠতে একটু অনেক দিন ধরে লেগেও যায় তো আমি কি করেছি কালকে সন্ধ্যে ছটার সময় গাছটাকে ভিজিয়েছি তাতে আমার গাছটার কিন্তু কোনো শেকড় নতুন শেকড় দেখুন কোনো পুরনো শেকড় কোনো শেকড়গুলোই কাটেনি তো আপনারা এইভাবে যদি করেন কোনো অসুবিধে হবে না কম করে হলেও বারো ঘন্টা ভেজাতে হবে শুধু খালি মাটিটা জলের তলায় ডুবে থাকবে আর যখন গাছ লাগাবেন লক্ষ্য করবেন এই প্রতিটা ভিডিওতে বলেছি এই দেখুন এই যে এলা ডাল এই যে দেখুন এটা হচ্ছে এলা আপনারা বিশেষ করে নতুন বাগানি যারা হুট করে বুঝতে পারবেন না যে জিনিসটা কি তো এই যেহেতু পুরো গাঁটের বরাবর হয়েছে এইখানে যেটা এটা বেরিয়েছে এটা হচ্ছে আপনার আসল চোখ আর এইটা হচ্ছে পুরো এলা এই এর বাড়নটা দেখলে আপনারা বুঝতে পারবেন পুরো এলা এটাকে কিন্তু আমি ভেঙে দেবো ভেঙে দিয়ে গাছটা আমি নতুন করে কিন্তু ঘেসের মধ্যে প্রতিস্থাপন করব এই দেখুন আমি কিন্তু আমাদের যে সিন্ডার ছিল তো সেই সিন্ডারের মধ্যেই লাগানো এই দেখুন দিয়ে আমি ঘেসটা দিয়ে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন আমি আজকে যেহেতু একটা নতুনভাবে একটা প্রতিস্থাপন করছি আগে করেছি আমি তাতে রেজাল্ট ভালো হয়েছে গাছের বাড়ানো ভালো এসছে তো এটা আমি কি করব এটা আমি কি করব এই কাঁচিটা দিয়ে শুধু খালি আমি কুড়িগুলো কেটে দেবো এই দেখো এই কুঁড়িগুলো শুধু খালি কেটে দেবো আর এটাতে আমি এখন আর কিছু করব না দেখুন এইটা হয়ে গেল তাতে এটা হবেটা কি না হয়তো কিছু পাতা নিচের দিকের কিছু পাতা হয়তো লাল হয়ে পড়ে বা হলুদ হয়ে পড়ে যেতে পারে তাতে ঘাবরাবার কিছু নেই কিন্তু আপনার গাছটা ভালো হবে এবং গাছটার বাড়নটাও ভালো আসবে এটা আমি একবার পরীক্ষা করে দেখেছি যে গাছটার হ্যাঁ ঠিকই আছে তাতে অন্যান্য গাছের তুলনায় এই গাছটা ভালো থাকে এবং ভালো থাকে ছ সাত দিন মতন আপনাদের কিছু কিছু পাতা এই দিকে যে নিচের পাতাগুলো নিচের পাতাগুলো কিন্তু হলুদ হতে থাকবে আপনাদের ভয়ের কোনো কারণ থাকবে না কিন্তু দিনে দুবার করে জল দেবেন আর যেখানে রাখবেন সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট রোদ্রু ফিফটি পার্সেন্ট ছাওয়া হতে হবে ধরুন ওই সকাল থেকে দশটা এগারোটা অবধি রোদ্রুটা লাগবে তারপরে ছাওয়া জায়গায় রেখে দিলে আপনাদের ছ সাত দিন মতন রেখে দেওয়ার পর তারপরে আপনারা ঢালা বারো ঘন্টা রোদ্রু খোলা ছাদের মধ্যে আপনাদেরকে রেখে দিতে হবে তাহলে আর কোনো অসুবিধে হবে না আর যেটা বলার হচ্ছে গাছ লাগানো তিন দিন থেকে চার দিনের পর আপনাদেরকে এই সুপার সোনাটা এই সুপার এক লিটার জলে দু এম এল দিয়েকে স্প্রে করাতে হবে তাহলে আপনাদের গাছটা সচেত থাকবে এবং ভালো থাকবে আর আমাদের এই যে বানানো যেটা খাবার এই খাবারটা আমরা সাত দিন দশ দিন পর থেকে চালু করব যাতে গাছটা সুন্দরভাবে ধরে নেয় তো আজকে এই হচ্ছে নতুন করে প্রতিস্থাপন আমি আরেকবার বলে নিচ্ছি এই গাছটাকে এইভাবে লাগালাম সিন্ডারের মধ্যে দিয়ে কুঁড়িগুলো শুধু খালি আমি কেটে দিয়েছি আর কোনো পাতা আমি ফেলছি না তিন দিন পর সুপার সোনাটা দেবো এক লিটার জলে দু এম এল দিয়ে ভালো করে গাছটাকে চান করিয়ে দেবো আজ থেকে দশ দিন থেকে অন্তত সাত দিন বা দশ দিন ছাবা জায়গায় থাকবে ছাবা জায়গা মানে ফিফটি পারসেন্ট রোদ্দ্রু ফিফটি পার্সেন্ট ছাবা থাকবে দশ দিন পর থেকে খোলা ছাদের মধ্যে বা যাদের মাঠে আছে রোদ্দ্রুর মধ্যে আপনারা রাখতে পারেন এবং বারো ঘন্টা যতই রোদ্র পায় কম করে হলেও একটা ফুল ফোটা গাছের জন্য আট ঘন্টা রোদ্রু থাকতেই হবে আর আজকে আমি দেখাবো যে আমাদের ছোট গাছগুলো যে আমি লাগিয়েছিলাম যে এক মাস মতন বয়স হয়েছে সেই গাছগুলো আজকে আমি দেখাবো দেখুন এই গাছগুলো আমি এক মাস আগে লাগিয়েছিলাম আমি ছিলাম না আমি যেহেতু কলকাতায় থাকি তো আমাদের এটা গ্রামের বাড়ি তো আপনারা দেখলে বুঝতে পারবেন চারিদিকে মাঠ আর মাঠ পুরো ভর্তি তো এই ছোটো গাছগুলো আমার বাড়ির লোকজনই সব দেখাশোনা করেছে তো গাছগুলো বেশ মোটামুটি ভালোই হয়েছে এক মাস বয়স হয়েছে এখানে দুশো আড়াইশো মতন গোলাপ আছে তো শখ করেই লাগানো দেখি একবার কেমন হয় আর অনেকে বলে যে পাতা পুড়ে যাচ্ছে যে নিচের পাতা পুড়ে যাচ্ছে কি করব তো নিচের পাতা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে বিশেষ করে আমি যেটা বলতে চাইবো যেটা হচ্ছে পাতা পুড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে ছোট ছোট গাছে বা বড় গাছে পাতা পুড়ে যাওয়ার কারণ হচ্ছে অনেকে জল মাটির তলার জল দেয় মাটির তলার জলটা কিন্তু দেয়া যাবে না কিন্তু অনেকের জায়গায় হয়তো দেয়া যায় আমাকে দেখতে হবে সেই যে মাটির তলার জলে পুরো আয়রন আছে কি না কেন কিছু কিছু জায়গায় যেখানে কল লাগানো আছে সেই জায়গাগুলো দেখতে হবে হলুদ হয়ে গেছে কিনা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনাদেরকে ভাবতে হবে যে জলের মধ্যে আয়রন পুরো ভর্তি তো ওই জলটা অন্তত গোলাপ গাছে দেয়া যাবে না তাহলে আপনাদের ওই পাতা পুড়ে যাওয়া ভাবটা ওই কারণেই আসে গাছের গ্রোথ হয় না ডাল শুকিয়ে যায় শীতকালেও ডাল শুকিয়ে যাচ্ছে তো এই কারণে হয় কিন্তু আমার যেহেতু দেশে বাড়ি দেশে বাড়ি আমার ওই পুকুর থেকেই জল নেওয়া হয় তো পুকুর থেকেই যেহেতু জল নেওয়া হয় তাতে আমার গাছগুলো ততটা সমস্যা নেই কোনো পাতা বা পোড় পুড়ে যাওয়ার কোনো ভাবটাও নেই তো দেখুন গাছগুলো সচেতন আছে এক মাস বয়স হয়েছে আমি কিন্তু এগুলো সবকটা পাতা ফেলে দিয়েছিলাম আর পাতাগুলো না ফেললে দেখেছি গাছের বারণটা ভালো থাকে হয়তো দু একটা পাতা বুড়ো হয়ে যায় কিন্তু বা হলুদ হয়ে পড়ে যায় তাতে কোনো অসুবিধে হয় না আর পাতাগুলো ফেলে দিলে গাছটার বারণটা হতে একটু সময় লাগে কেননা এই গাছগুলো হতে হতে এক বছর সময় লাগবে সামনের বছর থেকে আমি ফুলটা পাবো এই ছোটো ছোটো গাছগুলো সুন্দর করে চোখ ফেটে বেরিয়েছে কচি কচি পাতা একদম ভর্তি দেখুন গাছগুলো কিভাবে কেননা এটা বলে বলে দিয়েছি আমার বাড়ির লোকজন করেছে কোনো দিন ফুল গাছ ফাছ বাড়িতে অন্তত লাগানো হয়নি আমাদের দেশে বাড়িতে তো এই প্রথম গোলাপ দিয়ে শুরু না বললে দুশো আড়াইশো গোলাপ আছে তো দেখুন গাছগুলো কী কত সুন্দর হয়েছে তো এটাতে আমার বাড়ির লোকজন কি করেছে আমাদের যে বানানো যেটা প্রথম বারো একষট্টি জিরো দিয়েছিলাম তার তেমন একটা ভালো রেজাল্ট পাইনি বলে আমার খাবারটা আমি নিয়ে এসে আবার একজনের হাত করে পাঠালাম তাতে প্রতিদিন ওই এক গ্রাম করে দে আমার বাড়ির লোকজন দিচ্ছিলো প্রতিদিন এক গ্রাম করে খাবারটা দেয়াতে এখন দেখছি গাছটা বেশ সুন্দর হয়ে সচেতন হয়ে দাঁড়িয়েছে আর সপ্তাহে একদিন করে সুপার সনাটাটা দিয়ে রেখেছে আর তার তিন দিন পর টাটা দিয়ে রেখেছে আর ফাঙ্গি সাইডটা আজকে একবার স্প্রে করবো কেন একবারও ফাঙ্গি সাইডটা দেওয়া হয়নি দেখুন তাতেই গাছগুলো কি সুন্দর হয়ে গেছে দিনে দুবার করে জল দিয়েছে ঝাড়ি দিয়ে তাতেই ছোট ছোটো গাছ একদম রেডি দেখুন সব গোড়ায় খাবার পড়েছে আশা গাছগুলো বেশ সুন্দর হয়েছে বা বেশ ভালোই আমি আশা করিনি যে গাছগুলো এইভাবে হবে তাও শখের বসে লাগিয়েছিলাম দেখা যাক কি হয় দেখুন পুরো দুশো আড়াইশো মতন গোলাপ আছে এখানে আমার সব কটা গাছ দেখুন সব নতুন করে সুন্দর করে কচি কচি পাতা ভেলে বেরিয়েছে আমাদের খাবারটা সপ্তাহে পাঁচ দিন দিয়েছে আর সপ্তাহে একদিন করে সুপার সোনাটা দিয়েছে আর এসে এসে যখন দেখি পুরো এলা ডাল ভর্তি মানে বাড়ির লোকজন তো অতটা বোঝে না কোনটা এলা কোনটা ভালো ডাল কালকে সব এলা ডালগুলো আমি ফেললাম তো চাইবো আপনারা এইভাবে করুন কোনো অসুবিধে নেই কেন আমার বাড়ির লোকজন কিছুই জানতো না যদি এইভাবে গাছগুলো করে তো আশা করব আপনারাও চাইলে এইভাবে করতে পারেন আর মেন হচ্ছে যেটা পাতা পুড়ে যাওয়ার কারণটা আমি বললাম যে ওইভাবে সাম্বাসুলের জল মানে যেটা মাটির তলা থেকে যে জলটা ওঠে তাতে আয়রনের ভাগটা একটু বেশি থাকে তো ওই জলটা না দিয়ে আপনারা কোনো পুকুরের জল বা পাতকোনার জল ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় বিশেষ করে গ্রামের দিকে গ্রামের দিকে তার কর্পোরেশনের জল থাকে না তো সমস্যাটা ওইখানেই হয় যাই হোক বন্ধুরা আজকে আমি এই ছোটো গাছগুলোর আপডেট আমি যখন বাড়ি আসবো আপনাদেরকে দিতে থাকব যে গাছগুলো কিভাবে হয়েছে দেখুন ছোটো গাছগুলো সব নতুন করে পাতা ছেড়ে একদম গাঁটে গাঁটে সুন্দর করে একদম চোখ ফেটে বেরোচ্ছে তো অবশ্যই আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন নমস্কার